কাঠগোলা বাগান বাড়ি আর কি, যেটা মুর্শিদাবাদের আমরা জানি ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায়। নতুন করে আবার সকলকে দেখানোর জন্য ভিডিও করা হচ্ছে। হলুদ রঙের বাড়িটা, এটা তো বন্ধ করা আছে নাকি? কাঠগোলা বাদাম বাড়ি, গোলা বাড়ি, কাঠগোলা বাগান বাড়ি বর্তমানে বন্ধ আছে। আমরা উপর থেকেই দেখতে পাবো কিছু। করোনা কোনো রোগ নাকি তার মশাই? এগুলো ছোলা, যেগুলো দেখা যাচ্ছে এই যে এগুলো ছোলা। কাঠগোলা বাদাম কি বাগান বাড়ি, কাঠগোলা বাগান বাড়ি খুব সুন্দর বাইরে থেকে, বাট ভেতরে যেতে পারলে খুব ভালো হতো। মন্দির মন্দির পোর্শনটা জৈন মন্দির যেটা বললেন উনি আর কি, জৈন মন্দিরের এরকমই হয় নর্মালি চোড়া টোড়াগুলো। কাঠগোলা বাগান বাড়ি 260 বিঘা বলছে। শেষ শেষ হয়ে গেল বুঝি। মুর্শিদাবাদে টাঙ্গা একটা বিশেষ উপার্জনের রাস্তা, এখানে যারা হাজার দুয়ারের কাছাকাছি থাকেন আর কি। এই বাড়িতে দেখা যাচ্ছে ওই তিনটে, আর এইখানে দুটো আমরা দেখলাম। তো মোটামুটি এটা একটা ভালো ইনকামের সোর্স যখন মুর্শিদাবাদ ট্যুরিস্টরা আছে। এটা কিন্তু এটা ভালো একটা ট্যুরিস্ট আছে, ওই একটা ঘোড়াকে আবার দেখা যাচ্ছে ওখানে। এই একটা ঘোড়া, এই দিকে অনেকগুলো ঘোড়া। আমরা শুনেছি মুর্শিদাবাদে প্রচুর আম গাছ আছে, এটা একটা আম বাগান। কিছু কিছু গাছে এসছে মুকুল, ওইদিকে কিছু এটা ফেরার পথের রাস্তা, দেখলে বোঝা যাবে। ও অনেকগুলো জায়গা আছে যেগুলো ভ্রমণের জায়গা। এইগুলো ঘোড়ার ঘাস, যে সবুজ সবুজগুলো না, এগুলো ঘোড়ার ঘাস খায়।